একই রবিবারটায় বর্ষা, ছুটির দিনটা যে কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতেই পারলেন না, তাই না? কাল তো সকাল থেকে আবার সেই জীবন যুদ্ধ। খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়নি এখনো তো। তাহলে আসুন আজ একটু আড্ডা দেওয়া যাক, কতদিন যে জমিয়ে আড্ডা দিই না। আচ্ছা আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয়েছে যে এই যে আমরা আড্ডা দেওয়ার সময় কথা বলি বা অন্য সব সময় যে কথা বলি, মানুষ যে মানুষের সঙ্গে কথা বলে, এই যে আমি এখন কথা বলছি আপনারা শুনছেন, এই কথা কোথা থেকে আসে? ঠিকই ধরেছেন, কথা তো আসে মন থেকে, মনের ভাব প্রকাশের জন্যই তো আমরা কথাকে আশ্রয় করি। খানিকটা যেন আমরা আগে মনে মনে ভাবি, তারপর সেটিকে তর্জমা করি কথার মধ্যে দিয়ে। সবসময় যে ঠিক ঠিক গুছিয়ে বলতে পারি তা নয়, ঠিক কথাটা ঠিক সময় বলতে পারি না হয়তো, তখন কি করি? তখন কথার জন্য খুঁজে বেড়াই, কথা হাতড়াই মনের মধ্যে। আচ্ছা, এই কথা কি কখনো মনে হয়েছে যে কথা যদি না থাকতো তাহলে কি হতো? আমরা মনের ভাবটা প্রকাশ করার জন্য সমস্ত মনের ভেতর হাতড়িয়েও যদি কথাকে খুঁজে না পেতাম তাহলে কি হতো? তাহলে কি মনের ভাব অধরাই থেকে যেত? এই যে চুপ করে ভাবছেন আর উত্তর খুঁজছেন মনে মনে, আপনাদের মনের ভেতরটা যত রকমের তোলপাড় হচ্ছে সব কিন্তু আমি আপনাদের চোখ মুখ দেখে বুঝতে পারছি। কেননা মানুষের মনের কথা যখন মুখে প্রকাশ পায় না, তখন চোখের মধ্যে তা ফুটে ওঠে। চোখ যে মনের আয়না, মনের না বলা ভাষা চোখ বলে দিতে থাকে। যেমন বলতো সুহাসিনী, ঈশ্বর তাকে মুখে ভাষা দেননি, তার বদলে তাকে দিয়েছিলেন একটা অসম্ভব সংবেদনশীল মন আর তাকিয়ে দেখার মতো দুটি চোখ। সে শুধু দেখতো আশেপাশে যা কিছু ঘটছে, যা কিছু আছে সব সে তাকিয়ে দেখতো। এই শুভাকে নিয়ে আজকের গল্প আমাদের। এই শুভাকে কেউ করুণা করে, কেউ ঠাট্টা করে, এর বাড়ি হচ্ছে চণ্ডীপুর। চণ্ডীপুর গ্রামে একটি ছোট্ট নদী আছে, যেন গৃহস্থ মেয়েটির মতো কল কল করে বয়ে চলেছে। চলুন সেখানে যাই। আজ খেলতে যাসনি তুই? তোদের পড়া সব ছেলে মেয়েরা যে তেঁতুল গাছ তারায় খেলে, যাসনি কেনে? বুঝেছি, এই বুড়ো আমিনুদ্দিন নৌকা ধরতে বেশি মজা লাগে না? কাল ফিরে আসিস মা, এখন উপর থেকে মহাজনের মারলে ওই চণ্ডীপুরে ফিরতে হবে। এই ফেরা, ধারে ফেরা, আয় মা, তোকে নামিয়ে দিই, আবার উপরে যেতে হবে। আচ্ছা
এতে ধনেশ পাখির তেল আছে, মনে করি বাবাকে দেবা, দেবা কিন্তু। যা বাড়ি যা, বাড়ি যা, বেলা হয়ে গেছে, খেয়ে নে চাকরি। আল্লাহ তালা, এ তোমার কেমন বেচার মালিক, অমন ডাগর চোখ, অমন মায়া মাখানো মুখ, সোনার পৃথিবীর মতো চেহারা, সব দি কেন মুখের ভাষাটা কেড়ে নিলি মালিক? চল রে চল। দেখো দেখি কেমন ঘর দোরের কাজ, গরু বাছুরের যত্ন আসছি, সব করছি, কিন্তু ভগবান তো মোক্ষম মারটা মেরে দিয়েছে দিদি। কোন পাপে জেগে গব্বে ধরেছিলুম ও কথা বলিস নি না, এতে কি কারো হাত আছে? না দিদি, কথায় বলে না মেয়ে মানুষের দোষ তার সন্তানের উপর এসে পড়ে, কিন্তু আমি তো জ্ঞানে কারো কখনো কোনো ক্ষতি করিনি, তবে আমার কেন এরকম হলো বলতো? কেন, তোর বড় দুটো মেয়ে, তারা কি তারা কি তোর গর্ভে জন্মায়নি? হ্যাঁ, তারা তো কেমন সুস্থ সবল, বেঠা করে ঘর সংসার করছে। তা হেলা, তোর ওই মেজো মেয়ের ছেলে পুলে কিছু হলো? হ্যাঁ, সবে 3 মাসে। যাই বল বাপু, রাগ করিস নি, তোর ওই ছোট মেয়ে কিন্তু সব থেকে রূপসী। অমন রূপের দরকার কি গো দিদি, নিজেও জ্বলছে আর আমাকেও সারা জীবন জ্বালাবে, বড় হচ্ছে না এখন। আহা, ওসব কথা কই থাক না বাপু, বোবা হয়ে কি হয়, বুঝি তো সবই। বুঝলো তো আমার বই গেল, আমি তো মা, আমি কি করে আমার যন্ত্রণাটা ভুলে থাকি বলতো? তুমি বলো না, লোকে যখন আঙুল তুলে ওর দিকে তাকিয়ে বলে যে এই মেয়েটা বোবা, তখন আমার বুকের ভেতরটা খান খান হয়ে যায় দিদি। সামনে ঘুরেছি মৃত্যু কথা করে চোরে দান দিবি না মানে, এই জন্য তোকে খেলতে দিতে ইচ্ছা করে না, কিছু বুঝতেও পারে না, কিছু বলতেও পারে না। সুভিতা নিজস্ব জগৎ লইয়াই রহিয়াছে, জগদীশ্বর তাহাকে বাকমুক্ত করিয়াছেন বলিয়াই বোধ করি এক তীব্র অনুভূতি শক্তি দিয়াছেন। সুভির মা এখনো তাহার দুর্ভাগ্য লইয়া হা হুতাস করে। আমাদের অন্য দুই কন্যার ন্যায় সুভিরও যদি কোনো গতি হতো, এ ব্যাপারে আপনাদের সুপরামর্শ প্রার্থনীয়। আর কি লিখিব, আপনিও মাসিমা আমাদের প্রণাম নেবেন। সুকেশিনীর কথাটা লেখা হলো না তো, সেটাও লিখে দিই বরঞ্চ। পাত্তর খুঁজছো নাকি? এমন পরিপাটি করে কোথায় চিঠি পাঠাচ্ছ?
চিঠিটা পাঠাচ্ছি কলকাতায় ওই গড়পাড়ে, বুঝলে? ও গড়পাড়ে, আমার ওই সেজ মেশো থাকে, বুড়ো বুড়ি একাই থাকে, ছেলে তো বাইরে চাকরি বাকরি করে আর কি। তবুও লিখছি, যদি সুবির একটা গতি করতে পারি আর কি। কিরণ পাল, পাত্তর তো আর বউয়ের গলার ওই সীতাহার নয় যে শ্যাগরাকে ডেকে দোকানে মনোমতো গড়তে দেবো। হ্যাঁ, সুবিমার কথা কেই বা বুঝবে বলো? আমরা বাপ মা হয়ে ওর কথা সবসময় বুঝে উঠতে পারি না। দেখো ভাই, তোমাকে কি আর বলবো, সুবি যদি আজ আমার সন্তান হতো তাহলে আমিও হয়তো এই একই কথাই বলতাম। কিন্তু সমাজ যে বড় কঠিন ঠাঁই বাণীকণ্ঠ বাবু। সমাজ, এর মধ্যে সমাজের কথা কোথেকে আসছে বলতে পারো ভাই? আমার আমার সুবি মা একটা জন্মগত খুঁত নিয়ে জন্মেছে, যদিও তার মা মনে করেন যে এটা তারই একটা অন্যায়, কিন্তু আমি সেটা ভাবি না। আমি ভাবি না এটা আমার সুবিমারও দোষ নয়, তার বাপ মায়েরও নয়। এটা এটা একটা নিছকই দুর্ঘটনা। পৃথিবীর হাজারো ঘটে যাওয়া নিয়মের মধ্যে এটা একটা বিনিয়ম বলতে পারো। কি জানো পাল, সব আম গাছে কিন্তু ফলন হয় না, তো সেটা ওই মাটিরও দোষ নয় আর নিষ্ফলা গাছেরও দোষ নয়। এও ঠিক তাই, এও ঠিক তাই, সুবিমা তো তার দায় নিজেই নিয়েছে। সারাক্ষণ একটা মনের ভেতর কুণ্ঠা নিয়ে সে ঘুরে বেড়ায়, আমরাও তার দায় নিয়েছি। সারাক্ষণ একটা চাপা যন্ত্রণার বোঝা আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমাদের সমাজ তো কোনো দায় নেয়নি পাল। শোনো, আইবুড়ো মেয়েকে বেশি দিন ঘরে রাখা যায় না, এই অনুশাসনটা তো আমরা সবাই সামাজিকভাবে মেনে নিয়েছি। হ্যাঁ, কিন্তু সুবিমার বিয়ে যে আমরা ইচ্ছে করে দিচ্ছি না তা তো নয়। না তা নয়, তবে সুবির সাথে ওই গোঁসাই বাড়ির অকাল কুসুণ্ড ছেলেটার মেলামেশাটা সবাই ভালো চোখে দেখছে না, এ নিয়ে একটা ঘোট পাকাচ্ছে। তাই বলি তুমি একটু উঠে পড়ে লাগো। জল ভরারে কোন দিন আসিবেন বন্ধু, কয়া দাও রে। ও কিয় ও বন্ধু কাজল ভরারে কোন দিন আসিবেন বন্ধু, কয়া দাও রে। টোপ গিলছে। মাছ ধরার সবচেয়ে বড় জিনিস কি জানিস? ধৈর্য। একটুখানি ধৈর্য হারিয়েছ
কি সব শেষ? জানিস সুবি, লোকে আমার নাম করে করে বলে গোসাই বাড়ির ছোট ছেলেটা নাকি নিষ্কম্মা। আমি ওসব কথা কানে নিই না জানিস, এক কান দিয়ে ঢোকাই আর এক কান দিয়ে। আরে বাপু, বাপ ঠাকুরদার আমলের ওই চাল ডালের গোলায় তো সকলেই বসে ঠ্যাং নাচাতে পারে, এতে আর কি দেশোদ্ধার হলো বল? বসো দেখি, আমার মতন ঘন্টার পর ঘন্টা এইরকম ঠায় ফাতনার দিকে চোখ রেখে বসো দেখি, একটা চুনোপুটি অন্তত ধরো। প্রতাপের মতন এক দেড় সেরে রুই কাতলা নয় নাই। কুকুরটাকে কেউ পরিষ্কার করবে না, অথচ বড় বড় জ্ঞান দিতে সব ওস্তাদ। দে গন্ধ মুখে দে। সত্যি সুভি, রোজেই দুটো করে পান খাইয়ে না তুই আমার একদম নেশা ধরিয়ে দিয়েছিস বুঝলি সুভি। এই মাছ ধরা না মনে জেদ বাড়ায়, খুব জেদ বাড়ায়। একবার না পারিলে দেখো শতবার, বারবার চেষ্টা করতে করতে একবার না একবার দেখবি ঠিক মাছ উঠবেই। কোকিল ডাকছে, শুনতে পাচ্ছিস? জানিস সুভি, আমার মনে হয় না তুই যদি কথা কইতে পারতিস তাহলে তোর গলাটাও একদম কোকিলের মতন হতো। দেখ হা করে দেখছিস কি? দে কি রে, কথা কইতে পারিস না এটা বললুম বলে রাগ হলো না? আরে আমিও তো কথা কইতে পারি না। হ্যাঁ এই দেখ, কথা তো বলতে পারি কিন্তু কার সাথে বলি বল? এখানে এসে মাছ ধরি, কখনো নদীতে চলে যাই, পাখ পাখালির গান শুনি, বাতাসের শো শো শব্দ, এই যে তুই আমার পাশে চুপটি করে এসে বসে থাকিস আমার বেশ লাগে। জানিস সু, কি রে অমন হাঁ করে দেখছিস কি? কেমন একটা মজা হলো বল দেখি, তোর একটা নতুন নাম দিলাম সু। তোর এই সুভাষিনী নামের একটা নয় মানে আছে, যে সুন্দর সুন্দর কথা বলতে পারে। গায়ের লোকেরা তোর নাম দিল সুভি, ওই কথার কোনো মানে নেই। আর আমার নতুন নামটার, নতুন নামটার কি সুন্দর মানে জানিস? সু মানে, সু মানে সুন্দর, সু মানে শুভ, ভালো না সু? না এখানে আর কিছু হবে না জানিস, চল চল আমরা নদীর ধারে যাই, চল। সুবি কই মা, আসার পর থেকে ওকে একবার দেখলাম না। আছে কোথাও বনে বাজারে, দিন রাত তো শুধু ঢিঙ্গি পোনা। একটু পাখাটা দাও। আর ছাড় না, কি যে করিস, ছাড় ছাড়। এই গরমে কত কষ্ট হচ্ছে বলতো তোর? আমার এরকম পাখাটা না অভ্যেস আছে। তোদের অত বড় বাড়ি, অত হাওয়া, তোমাকে তো বলাই হয়নি আমি এখন ওপরে দক্ষিণখোলা ঘরটায় থাকি। তাই নাকি? শ্বশুরমশাই মারা যাওয়ার পর শাশুড়ি নিজের ঘরে চলে গেছেন, আমাদের বাড়ির পাশে সেই বড় দীঘিটা, জানো মা কত হাওয়া, মনে হয় যেন একেবারে উড়িয়ে নিয়ে যাবে। তাহলে মা, তোর শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ। দেখিস এই সময় কিন্তু খুব সাবধানে থাকবি, আর কোন রকম ভারী জিনিসপত্র কি যা বলো মা, বাড়িতে অত ঝিঁচা কর, ও বাড়িতে আমাকে নিজের হাতে কোনো কাজ করতে হয় না। জামাই ভালো আছে? হ্যাঁ, মামলা মুখো তো আমার বড্ড ব্যস্ত, তাই তোমাকে দাসুদা দিয়ে গেল। দেখিস একটু রয়ে বসে কাজ করতে বলবি।
তোমার জামাই বলছিল আমাদের শুভি যদি বোবা না হতো তাহলে ওরা বন্ধুর সঙ্গে সম্বন্ধ করত, বিস্তর পয়সা জমি জমা, কলকাতাতেই খাঞ্চারেক বাড়ি আছে, তার বাবা রায়বাহাদুর উপাধি পেয়েছেন। কে জানে আমাদের কপালে কি অত সুখ আছে রে মা। তবে যাই বলো, অত বড় ঢিঙ্গি মেয়ে ভর দুপুরে টই টই করে ঘোরা কি? চল চল, হ্যাঁ হ্যাঁ, গল্পটা যে বাকি আছে তা আমি ভুলিনি। গত রবিবার যখন এই গল্পটা বলেছিলাম তখন যারা ছিলেন না তারাও তো রয়েছেন দেখছি। দারুণ একটা গল্প শুরু করেছি জানেন সুহা। যারা আজকে প্রথম দেখছেন তাদের ঘাবড়াবার কিছু নেই, এর আগে কি হয়েছে না হয়েছে সব বৃত্তান্ত আমি বলে দেবো, কিন্তু তার আগে আমার নিজের একটা কথা বলতে ইচ্ছে করছে, বলি। জানেন এই গত রবিবার আপনাদের সঙ্গে বসে বসে সুভা দেখবার সময় আমার মনে একটা অদ্ভুত প্রশ্ন এলো। এই গল্পটা লেখা হয়েছিল 1299 সনে, সন বলতে আমি বাংলা সন বোঝাচ্ছি। 1299 সনের পর আজকে হলো এটা 1408 সন, অর্থাৎ ইতিমধ্যে কত হলো 109 বছর কেটে গেছে। সাধনা পত্রিকায় এই গল্পটা বেরিয়েছিল। আচ্ছা, তারপর এই 109 বছরে এই যে বাকরুদ্ধ সন্তানের জন্য বাপ মার যে আশঙ্কা উদ্বেগ আক্ষেপ, তার থেকে কোন রকম পরিবর্তন কি ঘটেছে? আমার তো মনে হয় না। আজও তো এই রকম যারা কথা বলতে পারে না তাদের পিতামাতার যে আশঙ্কা উদ্বেগ সে একই রয়ে গেছে, আমরা কি একটু এগিয়েছি ব্যাপারে? আর একটা কথা আমার মনে হলো, সেটা হচ্ছে যে এই যে চিরন্তন একটা দুঃখ যা প্রতিবন্ধী সন্তানের পিতামাতার থাকে, সে দুঃখ যিনি লিখেছিলেন তিনি কেমন করে বুঝেছিলেন? রবীন্দ্রনাথের তখন মাত্র 32 বছর বয়স, 32 বছর বয়সে জীবনের এত গভীর অনুভব তার পক্ষে সম্ভব ছিল হয়তো। নির্বাক সুভার আর তেমন কোনো সঙ্গী নেই, সঙ্গী বলতে শুধু প্রকৃতি। প্রকৃতির মধ্যে তার যত খেলা তাতেই তার যত সুখ যত খুশি। সুভার বাবা বাণীকণ্ঠের মনে সুভার জন্য একটা বাড়তি স্নেহ আছে, বোধহয় সুভা বাকরহিত বলি। আর সুভা তার গোয়ালের দুটি গরু সর্বশী আর পাঙ্গুলি তাদের সঙ্গে নিজের মনের ভাব বিনিময় করে। আর গোসাই বাড়ির সেই যে ছেলেটি যে আর কিছু করে না, শুধু সারাদিন খালে বিলে মাছ ধরে বেড়ায়, নদীতে গিয়ে বসে থাকে মাছের আশায়, সেই প্রতাপ, সুভা সেই প্রতাপের পাশে গিয়ে চুপটি করে সারাদিন বসে থাকে, আর প্রত্যহ একটি করে পান সেজে তাকে দেয়। সুভার মার মনে বড় আক্ষেপ, বড় ছটফট করেন তিনি, কিন্তু সবার গঞ্জনা সহ্য করে সুভা তবু বেঁচে থাকে, হয়তো আরো কুণ্ঠিত হয়েই বেঁচে থাকে। শুভি, শুভি দাঁড়া, শুভি দাঁড়া দাঁড়া, কোথায় ছিলি সারাদিন? হ্যাঁ, পায়ে কাদা শাড়ি ভিজে, কিরে কোথায় ছিলিস? কোথায় আবার, সারাদিন জলে জঙ্গলে ঘুরে বেড়ায়, যা পা ধুয়ে যা। তুমি এখন বড় হচ্ছ শুভি, ভাগ্যিস এখন দাসুদা নেই, তোকে এই অবস্থা দেখলে কি ভাবতো বলতো? ভাবতো বৌদিমণির বোন বনে জঙ্গলে এভাবে পাগলির মতো ঘুরে বেড়ায়। যাই হোক, আমার বা দিদির শ্বশুর বাড়িতে আমাদের একটা অন্যরকম সম্মান আছে তো নাকি?
এমনিতেই তোর জন্য আমাকে উঠতে বসতে খোঁটা শুনতে হয়। ইনি বিনি জিজ্ঞেস করে, বৌমা তোমার ছোট বোনের বয়স কত হলো, এখনো সেরকম হাবাগোবাই আছে? ফরমাস জ্বালিয়ে খেলো আমার। ওরে হতচ্ছাড়ি মেয়ে, তোর না হয় বোধ বুদ্ধি নেই, মান অপমান জ্ঞান নেই, কিন্তু আমাদের তো আছে নাকি? আচ্ছা সুবি, তুই তার গরু ছাগল নাস যে মাঠে ঘাটে চড়ে ঘরে ফিরছিস? যদি একটা দোজবরের সঙ্গেও তোর সম্বন্ধ হয়, কি রে তারা তো তোকে দেখতে আসবে নাকি? স্বপ্নে কহিলেন দেব, শুনো সাধু তুমি, সোনা হইতে আতায় সন্তোষ হই আমি, স্বপ্ন দেখি সদাগর পরম অহরিষে, আতা সিন্নি করি পূজে সব এসেছে, ক্রমেতে প্রচার হলো সবার আলায়, ভক্তি করি পুজিলেও আশা পূর্ণ হয়, এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন, সিংহি মেনে যেই জন হয় দুই মনা, কদাপি না সিদ্ধ হয় তাহার কামনা। জয় বাবা নারায়ণ, জয় বাবা নারায়ণ। আমি তো ইচ্ছে করে করছি, তুমি পুরুষ মানুষ পাঁচটা কাজ নিয়ে বাইরে থাকো,
সবই বুঝি শুভির মা, তাই তো কে এভাবে মারলে? আজ জন্ম ভার ওর, এমন ভাই ঘর থেকে তাড়িয়ে দিলে, এখন বনে পাথরে কোথায় গিয়ে বসে থাকবে কে জানে। সন্ধে রাতে একা একা আঙ্গুলিকে নিয়ে এখানে কি করছিস রে মা? হ্যাঁ, কাঁদিস রে মা, কাঁদিস নে। ঈশ্বর তোকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা দিতে, সহ্যের পরীক্ষা, তোর তোর কষ্ট সহ্য করার পরীক্ষা রে মা। তোকে তোকে মুখ বুঝে সব কষ্ট সহ্য করতে হবে রে মা, যন্ত্রণা অপমান সব মুখ বুঝে সহ্য করতে হবে। কাছে মা, আমার কাছে ঠাকুর, ঠাকুর একবার যদি তোমার মুখোমুখি হতে পারতাম তাহলে তোমাকে বলতাম ঠাকুর, আমার আমার সুভিমার মুখে তুমি আশাটাও নি দিও না, কিন্তু কিন্তু ওর এই নিঃশব্দ যন্ত্রণা থেকে ওকে মুক্তি দাও ঠাকুর, ওকে মুক্তি দাও। ওর সমস্ত যন্ত্রণার ভাগ, কষ্টের ভাগ তুমি আমাকে দাও ঠাকুর, আমাকে দাও, কিন্তু কিন্তু ওকে আর কাঁদিও না ঠাকুর, ঠাকুর ওকে আর কাঁদিও না ঠাকুর। তুমি এতদিন আমাকে এসব বলনি। আসলে কি জানো সুবীর মা, নিজেই এই সমস্যাটা নিয়ে এত জেরবার হয়েছিলাম না, তোমার মাথায় আর দিতে চাইনি আমি, তাই আর কি। আসলে নানান জায়গায় খবরা খবর পাঠিয়েছি, মেসোমশাই খুব চেষ্টা করছেন, এখন ঈশ্বর যদি মুখ তুলে চান তাহলে এবারে হয়তো সুভিমার একটা বন্দোবস্ত হয়ে যেতে পারে, তাই ভেবেছিলাম যে কোনো খবর খবর এলে তোমায় জানাবো। কিন্তু হপ্তাখানেক হয়ে গেল কোনো খবরই পেলাম না, তাই আজ তোমাকে জানালাম। ধন্যী মানুষ তুমি, মনের মধ্যে এসব নিয়ে গুমরোচ্ছ কই, তোমার মুখ দেখে তো বুঝতে পারিনি। আমার সুভিমার মুখ দেখে বুঝতে পারো যে ওর মনের ভিতরে কি ঝড় বইছে?
গড়পাড় থেকে আমার সেজমেশো লিখেছে বুঝলে, দেখি আবার কি চিঠি দিল। চণ্ডীপুরে এসে মেয়ে দেখতে পারবে না, এমনকি বিয়ে করতে আসতে পারবে না। আমার দুই মেয়ে সহিষী আর সুখেশীর বিয়ে আমি এখান থেকে দিলাম, আবার কেমন ধরা কথা আমি বুঝতে পারছি না। কি সুভির পাত্র জোগাড় হলো? হ্যাঁ হলো, তবে আবার তবে তবে কি ছেলে চণ্ডীপুরে আসতে পারবে না, এই তো? হ্যাঁ তাই তো লিখেছে। কিন্তু দেখো আমাদের পক্ষেও তো একটা দুর্বলতা আছে, আমরা কন্যা পক্ষ, ওদের কথা মতো না হয় আমরা কলকাতা থেকেই মেয়ে দেখাবো, তারপর পছন্দ হলে বিয়ে কলকাতা থেকেই দেব। কিন্তু পাল, একটা মেয়ের বিয়ে দেওয়া কি চারটিখানি কথা তুমি বলো তো? কেন, তোমার মেয়েও তো রয়েছে, তোমার চিন্তা কি? হ্যাঁ তা ঠিক, কিন্তু কিন্তু আমার মেয়ে কথা বলতে পারে না, সেটা লুকিয়ে বিয়ে দেওয়াটা কি মিথ্যাচার নয়? দেখো কুরুক্ষেত্র যুদ্ধে যুধিষ্ঠিরও অশ্বত্থামা হত ইতি গজ বলেছিল, তা তোমার সুবীর দুর্ভাগ্য ঘোচাতে তুমিও না হয় একটু মিথ্যা কথা বললে। বাহ, আজ দেখছি বেশ আগেই গুছিয়ে বসে গিয়েছেন, গল্পটা জমে গিয়েছে। তাহলে বলুন, ওই সে তো আমরা বুঝতেই পারছি, আপনারা অনেকেই তো চিঠি লিখেছেন, আমার এই গল্প বলাটা আপনাদের ভালো লাগছে, তারপর রবীন্দ্রনাথের অনেকবার পড়া এই গল্পগুচ্ছের গল্পগুলোকে নতুন ভাবে আবার দেখতে পাচ্ছেন, এইসব কথা জেনে আমাদের খুব ভালো লাগে। জানেন তো, আপনাদের ভালো না লাগলে আমাদের মনে শান্তিও আসে না, তৃপ্তিও আসে না। যাক গে, গত দুটো রোববার ধরে আমরা দেখছি এই শুভা গল্পটি। শুভার জন্মের সময় তার দুই বোনের সঙ্গে নাম মিলিয়ে তার নাম রাখা হয়েছিল শুভাসিনী, কিন্তু তখন তো কেউ ভাবতেই পারেনি যে এই শুভাসিনী আসলে কোনোদিন কথাই বলতে পারবে না। তার মার মনে শুভাকে নিয়ে বড় জ্বালা, বড় আক্ষেপ, আর বাবা বাণীকণ্ঠ নীরবে শুভার এই যন্ত্রণা সহ্য করে যান। শুভা কিন্তু একা একা বেশ ছিল, তার মনের কথা কেউ বোঝে না, সে কিন্তু প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে মিশিয়ে বেশ ছিল। ওই প্রতাপের সঙ্গে সারা দুপুর মাছ ধরে তার দুপুরগুলো কেটে যেত। কিন্তু হঠাৎ কলকাতার মেয়েশমশাইয়ের কাছ থেকে খবর এলো শুভার একটা সম্বন্ধ এসেছে। মানিকণ্ঠবাবু হাতে চাঁদ পেলেন আর শুভাকে সুন্দর করে তোলার একটা তোড়জোড় শুরু হলো। তাই করতে গিয়ে কিন্তু শুভাকে প্রকৃতির কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হলো, তাকে সরিয়ে আনা হলো, খানিকটা ওই ছুটি গড়ে ফটিকের মতো। এখানে একটা কথা বলা ভালো যে এই ছুটি আর শুভা এই দুটি গল্প সাধনা পত্রিকায়
পৌষ আর মাঘ পরপর দুটি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। শুভা আর প্রতীক দুজনেই প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা দুটি চরিত্র। এই যে প্রকৃতির ওপর অসম্ভব টান, এই যে নির্ভরতা, এর কি বিশেষ কোনো কারণ ছিল? আমার মনে হয় জানেন হতেও পারে, কারণ এই গল্প দুটি লেখার বছর আষ্টেক আগে মাত্র 24 বছর বয়সে রবীন্দ্রনাথ তার অত্যন্ত কাছের মানুষ তার প্রিয় কাদম্বরী বৌঠানকে হারিয়েছিলেন। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছেন যে এই ভয়ঙ্কর শোক তিনি প্রকৃতির সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সেটিকে হয়তো রবীন্দ্রনাথের মনে প্রকৃতির এত বড় উপস্থিতি, হয়তো সেই মানসিকতা থেকেই তিনি ফটিক আর শুভার মধ্যে এই নদী নালা ঘেরা শান্ত বিশ্ব প্রকৃতিকে এতখানি জায়গা দিয়েছেন। কিন্তু শুভার এবার কি হবে? আরে এগুলো গায়ে শুকোতে দে, নইলে গায়ে ময়লা উঠবে কি করে? দাঁড়া তোকে যে দেখতে আসবি শুভি। ঈশ্বর এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন রে, তোর এই বিয়েটা হয়ে গেলে আমি ঠাকুরের কাছে আর কিছু চাইব না। নে মা, এটা খেয়ে নে তো। ও দিদি, তোমার এই শর্তলা হয়ে গেলে ও চুলটা ভালো করে আঁচড়ে একটু বেঁধে দিও না, কি দশা করেছে দেখো তো চুলের মেয়েটা। হ্যাঁ রে শুভি, ও শুভি, আমাদের এই সর্বশী পাঙ্গলি ওরা জানে তোর বে। হ্যাঁ রে, ওদের তো শহরে নিয়ে যেতে পারবি না, তা কি করবি? বিয়ে বিয়ে করো না তো দিদি, আমার বড্ড ভয় করে। আগে তারা আসুক, দেখুক, আমার মেয়েকে পছন্দ করুক, তারপর। কেন লো বাপু, ছেলের মা তো গত হয়েছে কতদিন, আছে তো ওই বুড়ো বাপ, তা ছেলে তো নিজেই দেখতে আসবে, সঙ্গে হয়তো বন্ধু বান্ধব বা ওই দিদির বর ওরা আসবে। তুমি এত খবর কোথেকে শুনলে গো? ও মা দেখো কাণ্ড, ঠাকুরপো যখন বলছিল তখন তো সেখানে তুইও ছিলি না? ও হ্যাঁ হ্যাঁ, তা তো বটে, আমার মাথায় আর কিছু থাকছে না গো দিদি, আমি আর কিছু ভাবি পারছি না। এসব আদি খেদার কোনো দরকার নেই, আমি সব শুনেছি। শু আজ বাদে কাল তোর বে, যা বাড়ি যা, রোদ লেগে রং কালো হয়ে গেলে তোর বরের আবার পছন্দ হবে না। আবার কান্না হচ্ছে, আমি যেন কিছু বুঝি না। পান সাজাটা তো রক্ত করেছিস, যা এবার তামুক সাজাটা শেখ। অবশ্যই তোর বরের শুনেছি অনেক পয়সা, বাড়িতে অনেক দাস দাসী থাকবে, তারাই পান সাজবে। বলছি তো খাবো না, তুই সরে যা তো, যা নিয়ে যা, বলছি খাবো না, চলে যা, তুই চলে যাস। দেখ আজ বাদে কাল তোর বিয়ে হবে, কলকাতা থেকে তোকে দেখতে আসবে, তারপর বে চলেই যখন যাবি তখন এরা মায়া কান্না কাঁদছিস কেন? তুই চলে যা, আমাকে আমার মতন থাকতে যাবি না? না ঠিক আছে, তুই থাক, আমি চলে যাচ্ছি।
দেখে সেজমেশ আমি বলছিলাম যে এত খাবার দাবারের আয়োজনের পর আবার রাবড়ি। আরে না রে বাপু না, শেষ পাতে কিছু তো একটা দিতেই হবে। জামাই নিজে আসবে বলে কথা, দই নয় নাই খালু, কিন্তু রাবড়িটা তো দিতেই হবে। হ্যাঁ কিন্তু অনর্থক এত আয়োজন কেন করতে গেলেন বলুন তো, আসবে তো মোটে দুজন। শুনছ, আমাদের বাণীর দু একটা চুল পেকেছে বটে, কিন্তু বুদ্ধিটা এখনো পাকেনি। আরে ওরা দুজনের জায়গায় যদি ছজন এসে পড়ে তখন কি ময়লার দোকানে দৌড়বে? আর তাছাড়া ওরা তো আবার ওই পশ্চিমের প্রবাসী, আমাদের কলকাতার মিষ্টি মাছটা খেয়েছে কম। শুনছ আমাদের বাণী কণ্ঠ কি বলছে? শুনছো? সব শুনেছি বাণী। তুমি যখন এসেছো এখানে তখন আপ্যায়নের ভাতটা তোমার মেসোমশাই হাতে ছেড়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই। তুমি শুধু খেয়াল রেখো মেয়ের যেন আসতে দেরি না হয়। না না। আচ্ছা মেয়েকে সাজাবে কে? কেন আমাদের ওই পাড়ার দিদি আছেন, সুকেশি আছে। হ্যাঁ আর একটা যেন কি বলছিলাম, ও হ্যাঁ হ্যাঁ ওই সুবির ব্যাপারে যা আলোচনার বিষয়বস্তু তা তোমাদের ওই মাসিমাই বলবে। শুনছো তো? শুনছি। মেয়ে দেখার দিনে ভদ্রসভ্য মেয়েরা কেউ কথা বলে না, তুমি যেন আবার আকবরই কিছু বলো না। বেঁচে থাকো মা, জন্মে অস্থি হও। গুরুজনেরা বলছেন, না ধর না, আমি বলি। আচ্ছা চুলটা একবার দেখতে পারি?
হ্যাঁ দেখবে বই কি বাবা, বেশু কেশি চুলটা খুলে দে। অপূর্ব, এই বল। আমার দেখা নেই, তুই দেখ। আচ্ছা পায়ের পাতাটা একবার দেখতে পারি? ঠিক আছে। আসলে বাড়ির লোকজনেরা বলে দিয়েছে তাই আর কি, কত যে খুঁটিনাটি, পায়ের গোজ দেখে নাকি সুলক্ষণা মেয়ে চেনা যায়। হ্যাঁ বাবা, কিন্তু আজকের দিনেও কি সব ব্যাপার আছে? আরে অতীতকে তো আর অস্বীকার করা যায় না, কি বলেন মাসে বসাই? যথার্থই বলেছো তুমি, যথার্থই বলেছো। বাবা তুমি কি কিছু বলবে? আগে না, ওই আসলে বাবা অসুস্থ তো তাই এটা পাঠিয়ে দিলেন। ফুলের গয়নাগুলো খুলে রাখো, দেখো অনেকটা হালকা লাগে। বুঝেছি, তোমাকে দেখতে যাওয়ার দিন তোমাকে অনেক হ্যাপা সামলাতে হয়েছিল, তাই না? তাই রাগ করেছো? কি হলো শুভা, তুমি কথা বলছো না কেন? কি করবো বলো, আমার কোনো উপায় ছিল না। জানো তুমি যখন প্রথম ঘরে এসে ঢুকলে না, তখন আমি ঠিক করে পেরেছিলাম যে তোমাকে আমি বিয়ে করব। কি হলো, বিশ্বাস হচ্ছে না? এই তোমাকে ছুঁয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। তবে একটা আফসোস ছিল জানো, সে অভাব আজ পুরোপুরি মিটিয়ে দেবে বলো। কি হলো শুভা, তুমি কথা বলছো না কেন? আফসোসের কথাটা বলি, দেখো তোমার নাম সুভাষিনী, কিন্তু আমার এমন দুর্ভাগ্য যে তোমার মধুর কণ্ঠ শোনার মতো ভাগ্য নিয়ে আমি জন্মাই না। কি হয়েছে শুভা তোমার, তুমি কথা বলছো না কেন? ও বুঝেছি, আমাকে তোমার পছন্দ হয়নি তাই তো? তাহলে কথা বলো। বেশ, আমি চোখ বুঝে 1 থেকে 3 পর্যন্ত গুনব, তার মধ্যে তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে কিন্তু সাংঘাতিক কাণ্ড ঘটে যাবে, তখন কিন্তু আমায় দোষ দিতে পারবে না।
কি হয়েছে শুভা? শুভা তোমার কি হয়েছে? কথা বলো, তুমি কথা বলছো না কেন? শুভা, শুভা তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? কথা বলো শুভা, শুভা কি কষ্ট হচ্ছে তোমার বলো, আমাকে বলো, কি কষ্ট হচ্ছে বলো, বলো আমায় বলো, কি কষ্ট হচ্ছে তোমার, কথা বলো শুভা। মেয়েটাকে এবার একটু শান্তি দাও সুভার মা, ভুল আমাদের, ভুল আমাদের, আমরা বনের পাখিকে খাঁচায় ধরতে চেয়েছিলাম। ঠাকুর, আমাদের মাফ করে দে মা, আমাদের মাফ করে দে।